কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্টের বিষয় মানে আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিনি হোম থিয়েটার প্রোজেক্টর অর্থাৎ অনেকে এটাকে মিনি প্রজেক্টর বা পোর্টেবল প্রজেক্টর অনেকে বলে মিনি হোম থিয়েটার প্রজেক্টর যেটাকে বলা হয় সে প্রজেক্টের নিয়ে কথা বলবে সেটা হচ্ছে কোন ব্র্যান্ডের আসলে কোন ব্র্যান্ডের ভালো হবে বা কোন প্রজেক্টরটি আসলে ভালো হবে এটা আপনারা অনেকেই চুজ করতে পারছেন না সেটা হচ্ছে মিনি প্রজেক্টর যেন আপনি অনেক জায়গায় ক্যারি করতে পারেন আসলে অনেক দেওয়া নেই যেমন দেখা যায় যে আপনি এখানে একটা প্রোগ্রাম করছেন এখান থেকে অনেক দূরে গিয়ে এটা প্রোগ্রাম করছেন সেই প্রজেক্টরটা ক্যারি করতে অনেক প্রবলেম হয় সেক্ষেত্রে দেখা যায় যদি এরকম একটা ছোটোখাটো মিনি প্রজেক্টর থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনারা ক্যারি করতে আপনাদের খুব ভালো হয় যাই হোক আমরা আজকে যে ব্র্যান্ডের প্রজেক্টরটি নিয়ে কথা বলি সেটা হচ্ছে রেভেঞ্জার ব্র্যান্ডের এম এইট হান্ড্রেড মডেলের এই প্রজেক্টরটি নিয়ে প্রজেক্টের মধ্যে কি কি ফিচার থাকছে এবং আহ কি কি থাকছে না সেই বিষয়ে কথা হবে এবং প্রজেক্টের প্রথমত আমরা আনবক্সিং করব এবং আনবক্সিং করে দেখবো যে প্রজেক্টের লুকিং দেখবো এবং প্রজেক্টের মধ্যে কি কি ফিচার রয়েছে সেগুলো দেখবো চলুন কথা না বাড়িয়ে প্রজেক্টে আমরা আনবক্সিং করে নিই আমরা প্রোডাক্টটি অলরেডি আনবক্সিং করে ফেলেছি এবং এর সাথে কি কী থাকছে সেটা আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে একটা ম্যানুয়াল বই থাকবে যে ম্যানুয়াল বইয়ের মাধ্যমে আপনারা ম্যানুয়াল বুকের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এটা এটা আপনি কি এটা আপনি কীভাবে অপারেট করতে পারবেন এবং কি কী পোর্ট রয়েছে কোনটার মাধ্যমে আপনি কী করবেন সব কিছুই আপনি এই ম্যানুয়াল বইয়ে পেয়ে যাবেন এবং এ সুন্দর একটি রিমোট রয়েছে যে রিমোটের মাধ্যমে আপনি দূর থেকে বসেও যেন অপারেট করতে পারেন এই জন্য একটা রিমোট দিয়ে দিয়েছে যেন আপনি দূর থেকে বসেও যেন এটাকে এই প্রজেক্টরটাকে আপনি অপারেট করতে পারেন এবং হচ্ছে গিয়ে একটা পাওয়ার কেবল দেওয়া রয়েছে যেটার মাধ্যমে আপনি এটাকে পাওয়ার পাওয়ার দিতে পারবেন এখন আসেন যে এই মিনি প্রজেক্টর এম এট হান্ড্রেড মডেল এর ইভেঞ্চার এই মিনি প্রজেক্টরটি যেটা আমার সামনে রয়েছে সেটা হচ্ছে খুব খুব চমৎকার লুকিং লুকিং যদি বলতে যে প্রথমত আমরা আসলে দর্শন তারপরে গুণ বিচার যাই হোক প্রথমত আমরা যদি লুকিং লুকিং দেখি খুব চমৎকার এবং এটা সুন্দর একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে এবং টোটাল বডিটা হচ্ছে প্লাস্টিক বডি এবং সামনে কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এবং পেছনের যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে হোয়াইট কালার এর একটি পার্ট রয়েছে এবং এখন আসেন যে আসলে এর মধ্যে কি কি ফিচার রয়েছে এই প্রজেক্ট

একটা কনভার্টার নিতে হবে তাহলে আপনি এটাকে সুন্দরভাবে আপনি এটাকে অপারেট করতে পারবেন এখন আসেন যে এর আসলে লুমেন্স কি রকম এর লুমেন্স হচ্ছে গিয়ে 4500 লুমেন্স আর হচ্ছে গিয়ে 120 এএনএসআই এই আপনার হচ্ছে গিয়ে লুমেন্সটা এর মধ্যে যে ল্যাম্প যেটা ইউজ করেছে সেটা হচ্ছে এলইডি ল্যাম্প এবং এর রেজুলেশনটি হচ্ছে গিয়ে 600 থেকে 1000 छत्तीस আপনারা आ, ए, 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 आ, 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 आ रेजुलेशन আপনি পেয়ে যাবেন এবং যেহেতু এটা অ্যান্ড্রয়েড ভার্সন আমি আপনাদেরকে অথবা বলি না সেটা হচ্ছে কি এটা অ্যান্ড্রয়েড ভার্সনের একটি প্রজেক্টর এর মধ্যে যে অ্যান্ড্রয়েড যে ভার্সনটি রয়েছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো এবং এর মধ্যে যে ব্লুটুথ যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ফোর পয়েন্ট জিরো অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে সেভেন পয়েন্ট জিরো এবং যে ব্লুটুথ ভার্সন যেটা রয়েছে সেটা হচ্ছে ফোর পয়েন্ট জিরো ব্লুটুথ ব্লুটুথ ভার্সন আপনাকে এতে ইউজ করা হয়েছে এখন এটা যেহেতু আপনার পঁয়তাল্লিশশো লোমেন সেটা আপনি আসলে কত ইঞ্চি পর্যন্ত দেখতে পারবেন অর্থাৎ আপনি এটাকে ষাট ইঞ্চি থেকে একশো পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত যেহেতু কোম্পানি বলছে এটা ষাট ইঞ্চি থেকে একশো পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত আপনি এটা সুন্দর দেখা যায় কিন্তু যখন আমরা এটাকে ওপেন করছি মোটামুটি আপনি আশি ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত মোটামুটি বেশ ভালো আলোতে দেখতে পারবেন অর্থাৎ আলোতেও আপনি এটাকে দেখতে পারবেন অর্থাৎ এর যে লুমেজ যে লুমেজ যেটা বলা হয়েছে পঁয়তাল্লিশশো লুমেজ পঁয়তাল্লিশ অর্থাৎ আপনি চাইলে এটাকে আশি থেকে একশো পর্যন্ত একশো ইঞ্চি পর্যন্ত আপনি খুব চমৎকার পাবেন অনেকে বলে থাকে যে ভাই আশি ইঞ্চি অর্থাৎ আশি থেকে একশো এই জিনিসটা আমি অনেকেই বুঝাতে পারি না যখন আপনি আমাদের কাছে প্রজেক্টর নেন তখন বলি যেন আশি থেকে একশো বিশ অর্থাৎ তারা যে বলছে ষাট ইঞ্চি থেকে একশো পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত দেখতে পারবেন আসলে পঞ্চাশ ইঞ্চি কি আমি স্ট্রেট মাপবো যারা আসলে যারা টিভি কেনেন বা যারা টিভি আহ কিনছেন এর আগে তখন তারা আসলে যখন আপনি বাইশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি একটা টিভি কেনেন তখন কোন দিকে মাপেন কোনা টু মাপতে হবে আপনাকে ঠিক আছে তখন আপনি সেটা বাইশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি পাবেন বা তেতাল্লিশ ইঞ্চি যাই যেটাই হোক না কেন আর ইয়ার ক্ষেত্রেও সেম আপনার প্রজেক্টরের ক্ষেত্রেও সেম আপনি যখন আশি থেকে একশো একশো ইঞ্চি পর্যন্ত ভালো দেখতে পাবেন তখন আপনি কোনা টু কোনা আপনার আশি থেকে একশো ইঞ্চি পর্যন্ত মোটামুটি ভালো দেখা যায় এরপরে আসেন হচ্ছে নিয়ে কথা বলবো যেহেতু আপনি এটাকে আলাদা করে একটা এক্সট্রা স্পিকার আপনি ইউজ করতে পারেন বাট এর মধ্যে একটি স্পিকার রয়েছে যে স্পিকারের মাধ্যমে আপনি চাইলে এখান থেকেও সাউন্ড নিতে পারবেন যে স্পিকারের ওয়ার্ডটি হচ্ছে ফাইভ ওয়াট একটি স্পিকার রয়েছে এবং এটার লংজিবিলিটি যদি যদি বলি যে লংজিবিলিটি কিরকম হবে লংজিবিলিটি হচ্ছে কি আপনার তিরিশ হাজার ঘন্টা অর্থাৎ তিরিশ হাজার ঘন্টা পর্যন্ত আপনি এটাকে সুন্দরভাবে চালাতে পারবেন এখন আসেন অনেকে বলে যে ভাই আমি কি কন্টিনিউ চালাবো আসলে আপনি যখন একটা চায়না প্রজেক্টর নেবেন তখন দেখা যায় যে আপনি এটাকে যদি মোটামুটি হচ্ছে কি আপনার এক ঘন্টা থেকে দুই ঘন্টা আপনি যখন যখন এটাকে অপারেট করবেন তখন আপনি একে একটু রেস্ট দিয়ে তারপরে আপনি এটাকে যেহেতু ছোট প্রোজেক্টর সেক্ষেত্রে দেখা যায় আপনার দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত আপনি অনা খুব অনায়াসে চালাতে পারবেন এরপরে যখন আপনি চালাবেন দেখা যাবে যে হিট হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় আপনি তিন ঘন্টা একে অপারেট করলেন করে দেখা যায় যে আপনি আধা ঘন্টা হোক বা বিশ মিনিট হোক আপনি যদি একে রেস্ট দেন আপনি এইভাবে মোটামুটি আপনি তিরিশ হাজার ঘন্টা পর্যন্ত আপনি এটাকে চালাতে পারেন খুব সুন্দর একটি আহ প্রজেক্টর যেটা রিভেঞ্জার মডেলের এম এইট হান্ড্রেড মডেলের যে প্রজেক্ট রয়েছে খুব সুন্দর এর মধ্যে আপনি এটাকে চালাতে পারবেন যাই হোক উপরে কিছু বাটন দেওয়া রয়েছে যে বাটনের মাধ্যমে আপনি এটাকে পজ করতে পারবেন এবং হোম বাটনে যেতে পারবেন এবং আমান অফ বাটন রয়েছে এবং ব্যাক বাটন রয়েছে এবং এর যদি বলেন যে এই প্রজেক্টরটাকে আপনি যখন রিমোট দিয়ে যখন আপনি করবেন 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 অন অফ বা রিমোট দিয়ে যখন এটাকে অপারেট তখন সামনে সামনে গেলে একটা সেন্সর রয়েছে ইয়া এবং যখন পেছন থেকে অপারেট করবেন পেছনে একটি সেন্সর রয়েছে খুব চমৎকার আপনার যদি বলি যে আমরা যখন ইউজ করেছি তখন দেখছি যে খুব চমৎকার আপনার পারফরমেন্স পাওয়া যায় আপনার রিমোট থেকে খুব আহ ভালো মানে যদি একটি প্রজেক্টর আমরা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে রেভেঞ্জার মডেলের এম এইট হান্ড্রেড মডেল এই প্রজেক্টরটিকে আমরা বলতে পারবো যেহেতু আপনি সবখানে ক্যারি করতে পারবেন খুব চমৎকার খুব চমৎকার একটি পোর্টেবল আহ মিনি প্রজেক্টর যদি আমরা বলি তাহলে এটাকে অবশ্যই আমরা বলতে পারবো বা এটার ভালোর যে তালিকাগুলো রয়েছে তার মধ্যে আমরা এটাকে রাখতে পারবো যাই হোক এখন আসেন কথা বলবো এ ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে এটি আপনার এক বছর ওয়ারেন্টি থাকবে অর্থাৎ প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে এক বছর অনেকে বলে থাকে থাকে সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি 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 মানে কোনো না যেহেতু আমরা এটার এবং প্রোডাক্ট ওয়ারেন্টি দিচ্ছি বছর খুব অনায়াসে সুন্দর একটি প্রজেক্ট আপনি এটা নিতে পারেন নিতে পারেন আর কি যাই হোক এর এখন প্রাইস রেঞ্জ নিয়ে কথা বলবে যে এর প্রাইস রেঞ্জটা কিরকম হতে পারে এটা মোটামুটি আপনারা আহ সাত হাজার আটশো থেকে আট হাজার দুইশো টাকার ভিতরে আপনারা এই প্রোজেক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্থাৎ এক বছর ওয়ারেন্টি

হয়ে যাবে আর এই প্রজেক্টটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের শপ যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজারা মোড় মার্কেট নিস্তলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোড় নূর সুপার মার্কেটের দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন